আতর মেঘলা দুপুরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ সুন্দর এবং নিরাপদ আছেন। আর এই মুহূর্তে রেডিও সেটের সামনে বসে আছেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান গানে গানে শোনার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরাও হাজির হয়েছি এই গানে গানে অনুষ্ঠানে আপনাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দেবার জন্য। তাই তো আজকে আমরা এমন একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যার গান আপনারা বাংলাদেশ বেতারে অনেক শুনেছেন, যিনি একাধারে অনেক গান করেছেন, আপনাদেরকে মুগ্ধ করেছেন, অনেক দর্শক শ্রোতা ভক্ত তার রয়েছে। তিনি আমাদের প্রিয় শিল্পী অর্থাৎ আধুনিক গানের শিল্পী মোহাম্মদ আবুল কাশেম। আজকে যারা এই শিল্পীর সাথে কথা বলতে চান তারা ফোন করতে পারেন 2521201 এই নাম্বারে। যারা মোবাইল থেকে টেলিফোন করবেন তারা 031 কোড বসিয়ে তবে ডায়াল করুন 2521201। আরও একটি নাম্বার রয়েছে, সেটি হচ্ছে 01819605629। আমি আবারও বলছি 01819605629। এই দুটো নাম্বারে আপনারা ফোন করে আপনাদের পছন্দের গান শোনার জন্য অনুরোধ করতে পারেন, কথা বলতে পারেন আমাদের আজকের এই শিল্পী মোহাম্মদ আবুল কাশেমের সাথে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রতি মাসের প্রথম তৃতীয় এবং পঞ্চম সপ্তাহ সোমবার বেলা 2:20 প্রচারিত হয় এই ফোন ইন অনুষ্ঠান গানে গানে, যেখানে আপনাদের প্রিয় শিল্পীরা উপস্থিত থেকে আপনাদের পছন্দের গান করেন। আজকে সঞ্চালনায় আছি আমি নাসরিন ইসলাম বরাবরের মতোই, আর এই শিল্পীর সাথে যারা যন্ত্রসঙ্গীতে সঙ্গত করছেন তারা হচ্ছেন, কিবোর্ডে আছেন গোলাম সাফা মিঠু, বেহালায় আছেন মদন মোহন ঘোষ, প্রিয়তোষ বড়ুয়া, গিটারে আছেন মদন মোহন ঘোষ, তারপর আছেন তবলায় আছেন আরজু আহমেদ, পারকিউশনে আছেন মানিক মিয়া এবং অক্টোপেডে আছেন রুবায়েত, আর সঙ্গীত পরিচালনায় আছেন পাপিয়া আহমেদ। শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের আজকের আধুনিক গানের যে শিল্পী রয়েছেন মোহাম্মদ আবুল কাশেম তার সাথে। আবুল কাশেম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আজকে আপনি তো জানেন যে গানে গানে অনুষ্ঠানে আমাদের অনেক দর্শক শ্রোতা রেডিও সেটের সামনে বসে থাকেন যারা গান শুনেন, আজকে শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি কি গান করবেন যদি শুরুতেই যদি আমি জানতে চাই? আমি তো বেসিক্যালি আধুনিক গানের শিল্পী, আধুনিক গানই আমার প্রিয় এবং গাইতে ভালোবাসি। আচ্ছা, গাইতে ভালোবাসি এবং ভাই কেমন আছেন আপনি? আপনাকে শুভেচ্ছা। জি জি, সাইফুদ্দিন ভাই, আপনি কিন্তু আমার প্রিয় শিল্পীদের একজন, খুব খুব শ্রদ্ধা শিল্পী আপনি আমার, খুব জি জি, খুব জি জি, তো খুব ভালো লাগছে আপনি ফোন করেছেন। কোনো রিকোয়েস্ট কি আছে আপনার? জি বলুন প্লিজ। হাসিম ভাই তো ভালো গান করেন, মাহফিল নবী সাহেব জান আমাদের প্রখ্যাত মাহফিল নবী গাওয়া, জি জি জি, গানগুলো উনি খুব ভালো গাইতে পারেন। আমার একটা গান রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আয়নাতে ওই মুখ দেখতে যাবো। সত্যি অনেক ধন্যবাদ সাইফুদ্দিন খান, আমাদের আর একজন প্রিয় শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ফোন করার জন্য, ফোন করে আমাদেরকে অনেক আনন্দিত করেছেন আপনি। আমি চেষ্টা করব সাইফুদ্দিন ভাই, আমি প্রথমেই আমি অনেক ধন্যবাদ দেশের গান করব, তারপরে ওদিকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আমরা আটটা ফোন নিয়ে নিচ্ছি, দুঃখিত লাইনটি কেটে গেল। আমি প্রথমেই একটি দেশের গান শোনাবো। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা, আমাদের গান শেষ হবার পরপরে আপনারা আমাদেরকে টেলিফোন করলে আমাদের জন্য অত্যন্ত সুবিধা হয়, তাতে আমরা গান শুনতে পারি এবং গান শোনাতে পারি। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপর আপনার গান শুনবো আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি বলুন প্লিজ। জি জি প্লিজ।
জি জি বলুন প্লিজ। কোথেকে বলছেন, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। ও হো, আচ্ছা আচ্ছা, আমি আমি চেষ্টা করব প্লিজ। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আমি চেষ্টা করব ভাইয়া। বাংলার স্বাধীনতা আনতে যারা জীবন করেছেন দান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান। বাংলার স্বাধীনতা আনতে যারা জীবন করেছেন দান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান। যারা বাংলার উন্নত শির নতুন আভাস নব সৃষ্টির, যারা বাংলার উন্নত শির নতুন আভাস নব সৃষ্টির, রক্ত সাগরে ডুব দিয়ে যারা হয়েছে অমর প্রাণ, আমি গাইব তাদের গান। বাংলার স্বাধীনতা আনতে যারা জীবন করেছেন দান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান, আমি গাইব তাদের গান। অসাধারণ, অনেক ধন্যবাদ, এত চমৎকার একটি দেশের গান শোনালেন। কাশিম ভাই, যদি আমি একটু জানতে চাই আপনার সঙ্গীত জীবন সম্পর্কে, কত বছর ধরে আছেন এই সঙ্গীত চাকরে যাচ্ছেন, বাংলাদেশ বেতারের সাথে কবে থেকে জড়িত আছেন একটু যদি বলতেন প্লিজ। বাংলাদেশ বেতারে আমি 1985 সালে অন্তর্ভুক্তি হই আর কি এখানে, এবং সেই থেকেই আধুনিক গানই করে আসতেছি। আর শিল্পী হিসেবে যদি বলা হয় যে আমার জন্ম চট্টগ্রাম বেতার থেকেই, মানে এখানেই আমার শুরু। আমি জি 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 জি। তো আপনি, আমরা জানি যে আপনি অনেক অনেক দূরেই থাকেন। জি জি হ্যাঁ জি জি, সেই পার্বত্য এলাকা খাগড়াছড়িতে। জি জি, কিন্তু এত মানে এত দূরে থেকে এত চমৎকারভাবে যে গানের চর্চা করে যাচ্ছেন, নিয়মিত আপনি গান গেয়ে যাচ্ছেন, আপনি বাংলাদেশ বেতারের সাথে একেবারেই জড়িয়ে আছেন, এটা কিভাবে সম্ভব? আসলে আমার সঙ্গীতে আমি অত্যন্ত ডেডিকেটেড, সঙ্গীত ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমি গান করবার জন্যই চট্টগ্রামে এসে দু তিন দিন হোটেলও থাকতে হয় আমার। সুতরাং অত্যন্ত জি 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 জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনাম ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ জি জি বলুন প্লিজ। হ্যাঁ প্লিজ বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা জি জি জি। আচ্ছা আচ্ছা জি জি জি। হ্যাঁ প্লিজ, আমি আমি চেষ্টা করবো। হ্যাঁ বলেছে তোমার সাগরের চোখে। আচ্ছা, ওকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই একটা পর একটা গান আপনারা শুনতে পাবেন। তো আমরা কাশিম ভাই গানে চলে যাচ্ছি, কোন গানটি আমরা শুনবো? জি জি, আমি এখন আমাদের সাফিউদ্দিন ভাই যে গানটি রিকোয়েস্ট করলেন, জি 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 জি, আয়নাতে ওই, জি জি জি, আর কি চমৎকার গান। আয়নাতে ওই মুখ দেখবে যখন, ক
কপলের কালোতি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, তোমার যে এসেছিল জানবে লোকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, তোমার যে এসেছিল জানবে লোকে। হৃদয়ের কাছে সে রয় অলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, সরবে নয়ন কি গো রাখবে ঢেকে, কথা ভাবছো আনমনে কার ছবি চুপি চুপি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে, দেখবে যখন তারে অবাক চোখে, দুহাতে নয়ন কি গো রাখবে ঢেকে, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, তোমার যে এসেছিল জানবে লোকে। অনেক ধন্যবাদ, এত চমৎকার একটা গান, এত চমৎকার ভাবে গাইলেন, আসলে প্রাণ ভরে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন লাগে? আমার শ্রোতা বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শ্রোতারা বসে আছে আপনার চমৎকার গান শুনবার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে ফোন ইন অনুষ্ঠান। আপনারা যারা ফোন করতে চান তারা টেলিফোন করতে পারেন 2521201 এই নাম্বারে। যারা মোবাইল থেকে ফোন করবেন তারা 031 কোড বসিয়ে তবে ডায়াল করুন 2521201 এই নাম্বারটিতে। আজকে আমাদের সাথে আছেন আমাদের আধুনিক গানের শিল্পী মোহাম্মদ আবুল কাশেম। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপর আপনার আর একটা গান শুনবো আমরা নিশ্চয়ই চমৎকার গান। কী গান শুনবো আমরা এরপর আসলে? হ্যালো, দুঃখিত প্রিয় শ্রোতা, লাইনটি কেটে গেল, চেষ্টা করুন নিশ্চয়ই পেয়ে যাবেন। তার সুরে অনেক গান করেছিলাম, সে গান একটি গান লিখেছেন জিকে দত্ত। আচ্ছা, যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে। আচ্ছা, আমরা গানটা শুনি, এরপর আমরা আবার কথা আমারই গাওয়া।
যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে, যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে। এই জীবন জ্বালা কি বা দেবে জানি না মৃত্যুর পরে, যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে। রেখেছি আমি লুকিয়ে মনে রাজ্যের বহু কষ্ট, আমার জগতে হইনি তবু হবো না যে পথভ্রষ্ট। অভিমানে আজ মনটা যদিও নিশি দিন কেঁদে মরে, যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে। বলতেই হবে কবরে দিলে হাজার ফুলের মালা, বলতেই হবে কবরে দিলে হাজার ফুলের মালা, নিমিষে ঘুচে যায় গো বন্ধু জীবনের যত জ্বালা। তাহলে মানব আত্মার কষ্টকে শোকেই লাভ করে, যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে। এই জীবন জ্বালা কি বা দেবে জানি না মৃত্যুর পরে, যদি আমায় কিছু দেবার থাকে দাও না দুহাত ভরে, দাও না দুহাত ভরে। যেমন লেখা সুর আসলে চমৎকার গানের কথা এবং সুর, হ্যাঁ গাইলেন খুব ভালো লাগলো। আসলে আমরা যদি একটু জানতে চাই, আসলে এটা শ্রোতাদের একটা জানার ইচ্ছা থাকে আর কি, যে ভবিষ্যতে কী ধরনের পরিকল্পনা আছে সঙ্গীত নিয়ে। আপনি এতটা বছর গান করে যাচ্ছেন, কেমন লাগে নিজেকে এই শিল্পী হিসাবে ভাবতে? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে গানেই আমার জীবন, গানেই আমার প্রাণ। আর ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে যে একটা গানের একটা স্কুল করবার মতো এটা একটা প্ল্যানিং আছে, যদিও এখন শুরু করিনি, করবার ইচ্ছা আছে আর কি। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই সেটাকে পাবো। সবসময় কি গানের চর্চা করে যাচ্ছেন, নিয়মিত কি রেওয়াজ হয়? চর্চা করি ওইভাবে, আসলে আমি তো, আমরা তো এরকম ক্লাসিক্যাল বেসড আর্টিস্ট নই, এমনি করি, মোটামুটি করি। আর তবে সঙ্গীতের সঙ্গে থাকতে চাই সারা জীবন, তাই তো যতদিন বাঁচবো। এত চমৎকার কণ্ঠ, আমরা একটু ফোন নিয়ে নিই, তারপর আপনার সাথে কথা হবে নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে? আমি ওবায়দুল সমীর বলছি। ধন্যবাদ আপনাকে। এখন কোন গানটিতে যাবো আমরা?
এখন আমি শোনাতে চাচ্ছি এই গানটির মানে আচ্ছা আমরা একটা ফোন নিয়ে নিই ভাই, তারপরে কথা হবে, গান শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আমার স্বপ্ন মনে গানটি শুনতে চাচ্ছিলাম। কে তুমি, কোথা থেকে ফোন করেছো? আমি চিটাগাং থেকে বলছি, আমার নাম অর্ণব। অর্ণব, আচ্ছা অর্ণব কি গান শুনতে চেয়েছে আবার বলো। আমার স্বপ্ন মনে, আমার স্বপ্ন মনে। আচ্ছা সাথে জি বলুন প্লিজ। আমি একটু শিল্পী আমুল কাশমের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই জি জি, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার নমস্কার, ভালো আছেন আপনি? আছি দাদা, আছি ভালো। আপনি কেমন আছেন? জি জি আছি আছি আছি। কেমন লাগছে শুনতে গান? আপনার গান শুনছি, ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এই যে বাংলাদেশ বেতার চট্টগ্রামে কয়েকজন প্রিয় শিল্পীর মধ্যে আপনি একজন আমার। আচ্ছা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালো গান করেন, বলুন প্লিজ কোন গানটি শুনতে চাচ্ছেন? আপনি ওই যে আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারি প্রেমেরই জন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারি প্রেমেরই জন্য। তোমারি পরশে জানি ও গো শোনাবো জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারি প্রেমেরই জন্য। কপাল জুড়ে কে দিলে সুখের জয় টিকা, আধার ঘরে জেলে দিলে আলোর প্রদীপ শিখা, হাতের রেখা মোর বদলে দিয়েছে ভাগ্য ক্রোড়েছো প্রসন্ন, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারি প্রেমেরই জন্য। তোমারি পরশে জানি ও গো শোনাবো জীবন হলো যে অনন্য, আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারি প্রেমেরই জন্য। একটা গান প্রবাল দার আসলে এত চমৎকার করে গাইলেন, অনেক ধন্যবাদ আপনাকে কাশিম ভাই। একটার পর একটা চমৎকার চমৎকার গান শুনছি খুব পাশ থেকে বসে। আপনি একটা ফোন নিয়ে নিন, তারপর আপনার আবারও গান হবে। হ্যালো আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, নমস্কার। নমস্কার, কে আছেন? খাগড়াছড়ি শিল্পী আজকে আমাদের সাথে আছেন, প্লিজ কথা বলুন। আমি শুনছি নন্টু, বলো। হ্যাঁ নমস্কার নমস্কার, আছি ভালো আছি। হ্যাঁ বলো। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আমি চেষ্টা করবো, চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথেই থাকুন। দুটো গানের রিকোয়েস্ট ছিল,
আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম সালাম। প্রিয় শ্রোতা, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে নেবেন, তারপর কথা বলুন, আমরা শুনতে পাবো প্লিজ। হ্যালো, নমস্কার, কি বলছেন, কোথা থেকে বলছেন? কোথেকে বলছেন আপনি? বহদ্দারহাট থেকে। জি বলুন, আমাদের সাথে আছেন মোহাম্মদ আবুল কাশেম, চমৎকার চমৎকার গান শোনাচ্ছেন। জি বলুন, কোন গানটি শুনতে চাচ্ছেন আজকে? আপনাকে জন্য অনেক ধন্যবাদ, আপনি যে গান শোনেন, গানের ভক্ত, ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন, এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন, শুনতে থাকুন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের এই অনুষ্ঠান, গানে গানে ফোন ইন অনুষ্ঠান। ওকে, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনাকে। কাশিম ভাই, এই গানটি আমারই গাওয়া। এই গানটি টিউন করেছেন আবু তাহের চিস্তি, আমাদের তাহের ভাই, শ্রদ্ধ তাহের ভাই, আর গানটি আমারই গাওয়া চট্টগ্রাম বেতারে। গানটির গীতিকার ওবায়দুল সমীর। তো গানটি আমি শোনাচ্ছি। তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে, তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে, রামধনু রং নিয়ে কত না ছবি যাই কে, তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে, গাঙ্গিল হয়ে মন উড়ে যায়, জানি না কত দূর কোন ঠিকানায়, গাঙ্গিল হয়ে মন উড়ে যায়, জানি না কত দূর কোন ঠিকানায়, এই মন পাখি হয়ে আজীবন যাবে ডেকে, তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে, মোনালিসা হাসিতে জানি না কখন আমায় উদাস করে কেড়ে নিলে মন, মোনালিসা হাসিতে জানি না কখন আমায় উদাস করে কেড়ে নিলে মন, দু চোখে স্বপ্ন দিয়ে সব ব্যথা দিলে ঢেকে, তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে, রামধনু রং নিয়ে কত না ছবি যায় কে, তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে, তোমার সাগর চোখে আমার দু চোখ রেখে। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি বলুন প্লিজ। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? সুশীল বিশ্বাস। হ্যাঁ সুশীল বাবু, বলুন প্লিজ। জি জি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা চেষ্টা করবো আসলে গানটি। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে?
হ্যালো, হ্যালো, আমি বন্দর থেকে বলছি, ফোন নাম্বার বলুন প্লিজ। জি বলুন, কোন গানটি শুনতে চাচ্ছেন? কোন জি আচ্ছা আচ্ছা, শিল্পী যদি জানান থাকে নিশ্চয়ই উনি গাইবেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথে থাকুন প্লিজ। আমি চেষ্টা করব, মানে পরের দিকে দেখি দেখি। আমাদের কিন্তু অনেকগুলো অনুরোধ ছিল, একজন অনেকগুলো গান অনুরোধ করেছেন, তারপর রবীন্দ্রসঙ্গীতও করার জন্য বলেছেন আপনাকে। আপনি যদি জানান থাকে, তাহলে আজকে বৃষ্টি হচ্ছে এখন, আশা শ্রাবণ দু মাস, বর্ষাকাল আপনি জানেন, বর্ষার অনেক গান আছে, অনেক প্রিয় প্রিয় গান আছে। আপনার যদি এরকম মনে হয় তাহলে কোন গান গানটির কথা গাজী মাজহারুল আনোয়ার সুর করেছেন সত্য সাহা। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি প্রথম বুঝিয়ে দিলে একথা কাগো কারে বলে, জীবনে তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে, আবার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। সাধারণ গান শুনলাম, অনেক ধন্যবাদ যে চমৎকার চমৎকার গান শোনাচ্ছেন আজকে এই বৃষ্টি স্নাত দুপুরে। আসলে এই আসর তো শেষ হবার নয়, আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। একটা ফোন আসছে, একটু কথা বলে নিতে দিন। দুঃখিত প্রিয় শ্রোতা, লাইনটি কেটে গেল। আচ্ছা, আমরা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি না প্লিজ। আমার মনে হয় যে দুলান দুলান যদি রবীন্দ্রনাথের গানও হতো বা কি শোনাবেন বলুন। আচ্ছা, আমি একদিন শ্রোতা ফোন করলো যে সাথী আমার হলো না তো কেউ। আচ্ছা, দুলান শুনতে পাই আমরা না, আমরা একটা ফোন নিয়ে নিই তারপরে শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমলেন্দ মজুমদার মেহেরসরাই থেকে বলছিলাম। জি বলুন। আজকে আমাদের আর বিশেষ করে অনেক প্রিয় শিল্পী আবুল কাশিম ভাই আছেন, আমার শ্রদ্ধা ভগন বড় ভাই। জি, কথা বলুন। ওনার কাছে একটা অনুরোধ, যদি অনেক ধন্যবাদ যে ফোন করার জন্য। কাশিম ভাই, অনেক ফোন আছে আসলে, আমরা একটা ফোন শেষ ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, আমরা শ্রোতা বন্ধুরা, আমরা আসলে আর সময় দিতে পাচ্ছি না, আমরা শেষ গানটা শুনবো। তার আগে আমি নাসরিন ইসলাম বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। গানে গানে অনুষ্ঠানে শুনবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাদেরকে ফোন করেছেন, যারা আমাদেরকে ফোনে পাননি এতক্ষণ পর্যন্ত,
সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আবারও ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এখনকার মতো আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব। ধন্যবাদ আবুল কাশিম ভাই, আপনাকে এত চমৎকার চমৎকার কিছু গান আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ, এবং সেই সঙ্গে আমার শ্রোতা বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক দূর থেকে কষ্ট করে ফোন করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ যারা আছেন, আমাদের সকল আমি দুলেন দুলেন গান শোনাচ্ছি, সকল যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেদিন ছিল গানের অনুষ্ঠান, গানের শেষে বললে এসে আমায় ভালো লাগে, আরো ভালো লাগে আমার গাওয়া গান। সেদিন ছিল গানের অনুষ্ঠান, গানের শেষে বললে এসে আমায় ভালো লাগে, আরো ভালো লাগে আমার গাওয়া গান। আসলে সময় নেই, আমি আরেকটি গানের দুলাইন অনুরোধ করেছেন একজন শ্রোতা, সাথী আমার হলো না তো কেউ, সাথী আমার হলো না তো কেউ, সাথী হারা এই জীবনে, সাথী আমার হলো না তো কেউ, সাথী হারা এই জীবনে, সুখের স্বপন গেছে হারিয়ে, আমার আধার এ ভুবনে, সাথী আমার হলো না তো কেউ, সাথী হারা এই জীবনে, সুখের স্বপন গেছে হারিয়ে, আমার আধার এ ভুবনে, সাথী আমার হলো না তো কেউ, সাথী হারা এই জীবনে। আসলে আমি আর দুটি লাইন, মানে এটির উত্তম দত্ত রুবেল, এই গানটি আমারই গাওয়া, দুটি লাইন, একটি লাইন যদি শোনাতে পারি। যে আমারই শুরু করেছেন আবুদার চিস্তি, গীতিকার উত্তম দত্ত রুবেল। যে আমারই আপন ছিল, পর হলো সে কি করে, ভাবতেও পারি না আমি, ঝড় হলো সে কি করে, যে আমারই আপন ছিল, পর হলো সে কি করে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রচারিত হলো গানে গানে, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ফোন ইন অনুষ্ঠান।